দারুণ হয়েছে, পেঁয়াজটা যা সুন্দর খেতে লাগছে না, দারুণ হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাচ্ছি ময় রান্নাবাড়ি চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, হচ্ছে আমাদের ফুলকপি রানি। এটা দিয়ে বানাবো হচ্ছে ফুলকপি রোস্ট করব। তো চলো, কপিটা বাপি কালকে কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে, ওই জন্য পাতাগুলো একটু শুকিয়ে গেছে। এখন এটাকে একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। আর দেখো মোটামুটি মাঝারি সাইজের ফুলকপি এটা। তো ফুলকপির বড় বড় ফুলগুলো কেটে নেব, এটা অনেক বড় ফুল, ওই জন্য একটু কেটে দিচ্ছি, মাঝখান থেকে দু টুকরো করে দিচ্ছি, এরকম বড় বড় সাইজে রেখেছি। তো ফুলকপির ফুলগুলোকে শুধু ভেঙে নিচ্ছি, বড় বড়ই রাখবো, রোস্ট একটু বড় বড় সাইজের ফুলকপি হলেই দেখতে ভালো লাগে। এরকম বড় বড় করে ফুলগুলো শুধু কেটে নিচ্ছি। তো ফুলকপিগুলো সব কেটে নিয়েছি ভালো করে, চলো এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। কপিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আর এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি রান্নাটা সর্ষের তেলই করব। তো আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, হালকা করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, কপিগুলো আমি ভেজে নিয়েছি, তো এবার এটাকে তুলে নেব। ফুলকপি রোস্ট কিন্তু খুব ভালো খেতে, মানে খুব টেস্টি একটা খাবার। আর ফুলকপি আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর এটা তো এখন অসময়ের সিজনে না, তো খেতে আশা করি ভালোই হবে। এই রান্নাটা তেলটা একটু বেশি লাগে, কিন্তু আমি যতটা পারছি একটু কম দেওয়ারই চেষ্টা করছি। তো তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখানে ফোড়নে দিচ্ছি। দেখো এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো ফোড়নটা হয়ে গেছে খুব ভালো করে, এবার ফোড়নের মধ্যে দিচ্ছি ফার্স্টে পেঁয়াজ বাটা, এবার দেবো রসুন, হাফ চামচ মতন দিচ্ছি রসুন বাটা। হাফ চামচ দিচ্ছি আদা বাটা, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি নুন টেস্ট অনুযায়ী, দিচ্ছি ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো, অল্প একটু জল দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। দিচ্ছি চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি। তো ফুলকপির সাথে মশলাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যদি নিচে লেগে যায় তো অল্প একটু জল দিতে হবে, একদম সামান্য। একটু ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিটাকে কষিয়ে নেব, মিনিট তিনেকের জন্য ঢাকা দিচ্ছি। তো আমি এখানে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি ঝালের জন্য, কারণ আমি এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই ইউজ করেছি। আর হলুদ কিন্তু আমি তাতে দেব না, কারণ রোস্ট কিন্তু একটু সাদা মতন দেখতে হয়, ওতে হলুদ কিন্তু দেয় না। তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, এবার আমি এটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। তো আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল, বেশি জল লাগবে না, কারণ ফুলকপি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আমার এই জলটাতেই হয়ে যাবে, এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। তো কপিটা সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখি কপিটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ সিদ্ধ মোটামুটি হয়েছে, এটা সিজনের কপি নয় তো সিদ্ধ হতে একটু টাইম লাগবে,
সিজনে যেমন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ সিদ্ধ হয়েছে, দেখো এখান থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করব পোস্ত আর কাজু বাদাম বাটা, এটা আমি দুটো একসাথে খুব ভালো করে বেটে নিয়েছি, এবার এটার মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি টক দই, টক দইটাও আমি 3 চামচ মতনই দেবো। টক দইটা কিন্তু কখনোই আগে দেবে না, তাহলে কিন্তু কপি আর সিদ্ধ হবে না। কপি সিদ্ধ হয়ে গেলে তারপর টক দইটা দিতে হবে। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে, রোস্ট আমাদের একদম কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। তো এবার আমি দেখো এখানে রেখেছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে, আমি এরকম কিউব করে কেটে নিয়েছি বড় বড় করে। এবার এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো, এটাকে সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। তো চলো এবার দেখি এটা কেমন হয়েছে। দেখো এটা কত সুন্দর হয়েছে, এরকম একটু গ্রেভি গ্রেভি থাকবে। এখানে আমি 1 চামচ মতন ঘি দিচ্ছি। এবার দেবো গরম মশলা, দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গন্ধটা খুব ভালো করে মেশার জন্য আমি এটা একটু চাপা দিয়ে দেবো 1 মিনিটের জন্য, তারপরে খুলে দেখছি। 1 মিনিট হয়ে গেছে চাপা দিয়ে রেখেছিলাম, এবার এটা দেখি ঘিটা ভালো করে মিশিয়ে দিই। ঘি আর গরম মশলাটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধ বেরিয়েছে বন্ধুরা। তো চলো এবার এটাকে নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা এটা আমি কত সহজে রান্না করে ফেললাম, এটা কিচ্ছু না, বাড়িতে থাকা জিনিস দিয়েই তোমরা এটা বানিয়ে ফেলবে খুব সহজেই, আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি এখানে মিষ্টি দিলাম না, কারণ হচ্ছে আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়েছি প্লাস পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের যে একটা মিষ্টি ভাব আছে সেটাতে এটা একটু মিষ্টি হয়ে যাবে। তোমরা চাইলে অল্প একটু চিনি সামান্য দিতে পারো, আর এখানে প্লাস তোমার কাজু বাদাম আছে সেটা একটু মিষ্টি, পোস্তটাও একটু মিষ্টি মিষ্টি, তার জন্য আমি পেঁয়াজ আর চিনি আলাদা করে আর দিইনি। আর গন্ধ তো অসাধারণ হয়েছে, তো তোমরা অবশ্যই একবার বানিও, এটা পোলাও লুচি পরোটা সবের সাথে খুব ভালো যাবে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবে কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তোমাদেরকে রইল অনেক অনেক ভালোবাসা, আর আমার পাশে থেকেও আর কি বলবো, যা বলি তাই, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে, টাটা, তোমরা সবাই ভালো থেকো। তোমাদেরকে আবার টেস্ট করে বলা হয়নি এটা কেমন হয়েছে, এটা মানে খেতে খুব ইচ্ছে করছে, ভিডিওটা শেষ করার আগে একবার একটু খেয়ে বলছি এটা কেমন হয়েছে। দারুণ হয়েছে, পেঁয়াজটা যা সুন্দর খেতে লাগছে না, দারুণ হয়েছে বন্ধুরা। বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর তোমাদের রইলো অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমাকে সাপোর্ট করে যেও। আর কি বলবো, দেখা হবে আবার নতুন ভিডিওতে, টাটা।